আর কি, মানে আমরা আমাদের বাড়ির বাগেরহাট, ঠিক আছে? আজকে আমি আপনাদের বললাম যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি বাগেরহাটে, আর আমাদের এলাকায় অনেকে আমরা চিংড়ি মাছের ঘের করি। আসসালামু আলাইকুম বিয়াজ, আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডিএন স্টোর। আর আজকে আমি আপনাদের যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আপনার কিছু টর্চ লাইট। কারণ অনেকে রিকোয়েস্ট ছিল রমজান ভাই কিছু টর্চ লাইট দেখান। অনেক বিদেশি ভাই বোনেরা আছেন যারা আমাদের কাছে টর্চ লাইটের মানে রিকোয়েস্ট করছিলেন, তাদের জন্যই আসলে এই মানে টর্চ লাইট দেখানো। তো বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইলের আমাদের কাছে মানে টর্চ লাইট আছে, আপনারা দেখে নিতে পারবেন। এগুলো অবশ্যই মেড ইন জাপান, লেখাই আছে মেড ইন জাপান, প্রোডাক্টগুলো মেড ইন জাপানের। তো আমি আজকে আপনাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি, দেখবেন। হয়তো আমি আপনাদের দেখাই দিচ্ছি, এই একটা সাইজ আছে, এই একটা সাইজ আছে, এই একটা আছে। যারা আমরা মানে ঘের মানে বুঝুন তো, মানে আমাদের আমাদের দেশি ভাষায় যেটা বলে আর কি, মানে আমরা আমাদের বাড়ির বাগেরহাট, ঠিক আছে? আজকে আমি আপনাদের বললাম যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি বাগেরহাটে, আর আমাদের এলাকায় অনেকে আমরা চিংড়ি মাছের ঘের করি। তো আমাদের ঘিরের জন্য আসলে এই সমস্ত লাইট দরকার আছে। তো এখন হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘের হয়। তো ওই ঘিরে দেখা যায় কি, আপনি এই ধরনের টর্চ লাইট আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি, দেখেন। খুবই উন্নত মানের লাইটটা, দেখেন, দেখতে পারতেছেন, খুব দেখার মতো একটা লাইট, ঠিক আছে? এটা বিভিন্ন রকমের লাইটে ফোকাস করবে, দেখেন, চালাই দেখাচ্ছি আমি আপনাদের। বিভিন্ন স্টাইল আছে, ঠিক আছে? এটা অফ করে এবার পিছনের ব্যাপারটা দেখেন, পিছনেরটা দেখেন, এই দেখেন, ঠিক আছে? তো এই সিস্টেমে, যারা এরকম সিস্টেমে টর্চ লাইট আপনারা কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? এই জন্য আজকে আমি আপনাদের এই প্রোডাক্টটা দেখাচ্ছি, খুবই সুন্দর এবং স্টাইলিশও বটে, ঠিক আছে? এটার সাথে সব রকমের পার্টস দেওয়া আছে, আপনি কীভাবে চার্জ দেবেন, কীভাবে কী করবেন। তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি, এটাও সানফোর্ডের, এটা কিন্তু মেড ইন জাপান। এটা আমি আপনাদের দেখাই দিই, দেখেন, খুবই স্টাইলিশ, খুবই আনকমন এবং লেডিস। আপনি এগুলো চিকন, আরও যদি আপনি হেভি চান, আরও যদি মোটা চান, তো সব রকমের লাইট আমাদের কাছে পাবেন, ঠিক আছে? তো এই একটা লাইট দেখাতে চাচ্ছি আপনাদের, দেখেন, এটা কিন্তু অনেক স্টাইলিশ, গোল্ডেন কালারের, দেখেন, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং দেখেন, আপনি এখানে কিন্তু পিছনে লেখা থাকবে মেড ইন জাপান। যাক, এই প্রোডাক্টগুলো যদি আপনারা আমার কাছ থেকে ইউজ করবেন, অনেক রকমের আইটেম আছে, আপনারা যে যেটা চাচ্ছেন আমরা হয়তো ওইভাবে দিতে পারবো। তো এগুলো আমার কাছে আছে, আমি জাস্ট আপনি জানালাম এগুলো আমাদের কাছে আছে। এগুলো কিন্তু বিভিন্ন প্রাইসের, এখন হয়তো আপনার দাম আমি হয়তো আনুমানের দাম বলে দিই, যেমন 4,700 টাকা দাম, ঠিক আছে? এটা যেমন আপনার 2,000 সামথিং আছে, এটাও 2,000+ আছে দাম। তো এরকম আর কি, এগুলো আপনি আমার কাছে নেবেন, নিতে পারবেন। জাস্ট আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে সেটাই আমি আপনাদের দেখাই দিলাম আর কি। তো এগুলোর সাথে আপনি যে ব্যাটারিগুলো পাবেন, ব্যাটারিগুলো দেখেন, দেখেন, ব্যাটারিগুলো কিন্তু অনেক হেভি ব্যাটারি, দেখছেন? এগুলো কিন্তু আপনি চার্জও দিতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে একটু চালাই দেখাই দিচ্ছি, দেখে জিনিসগুলো দেখছেন কী পরিমাণ আলো, মানে যেটা আপনি কল্পনা করতে পারবেন যে এত আলো কী হবে। আর আপনি যদি এটা চার্জ দেন, এখানে 4-5 ঘন্টা চার্জ দিলে দেখবেন আলোটা আবার অনেক বেশি বেড়ে যাবে, দেখছেন? খুবই অনেক সুন্দর সুন্দর এই আলো, আসলে বা আমার চোখে লাগে আর কি। যাই হোক, আমি আপনাকে আপনাদের যে সুবিধা সেটা দেখে দিলাম। আপনারা যদি এই প্রোডাক্টগুলো কিনতে চান, তো আমার কাছে যোগাযোগ করতে পারবেন। তো আজকে যদি আমি আপনাদেরকে আমার দোকানের ঠিকানা বলে দিচ্ছি, আমার দোকান নাম্বার হলো 21/23 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স। সবচেয়ে সহজ ব্যাপার হলো পোস্ট অফিস থেকে সোজা চলে আসবেন, বা চন্দ্রিমা মার্কেট থেকে সোজা চলে আসবেন। এসে পিছনে দেখবেন যে একটা বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, প্রিমিয়ার ব্যাংক আছে। এখানে এখানে এসেই আমাদের যে সিকিউরিটি আছে, মার্কেটের যে সিকিউরিটি জিজ্ঞেস করলে হবে ডিএনএস টা কোথায়, সবাই আপনাদের দেখা দেবে। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে দেবেন। সবার সুস্থ থাকা মনে করি, সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।